ফের ভারতীয় জনতা পার্টিকে অস্বস্তিতে ফেললেন তথাগত রায় বিজেপির খালিস্তানি বিতর্কে রাজ্য বিজেপিকে খোঁচা দিয়ে তথাগত রায় শিখ অফিসারকে যে খালিস্তানি বলে যে মন্তব্য তাতে আদর্শগত প্রশিক্ষণের অভাব রয়েছে বঙ্গ বিজেপিতে এমনটাই মনে করছেন তথাগত রায় এবং এই কারণেই এত বড় বিপত্তি বলেই মনে করছেন তিনি তথাগত রায় টুইট করে জানিয়েছেন যে আদর্শগত প্রশিক্ষণের অভাব রয়েছে বঙ্গ বিজেপিতে এবং সেই কারণেই এত বড় বিপত্তি শিখ অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ তথাগত রায় তাঁর টুইটে ঠিক কি বলেছেন দেখো তথাগত রায় যে টুইট করেছেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কারণ তিনি বিজেপির এক সময়ের রাজ্য সভাপতি ছিলেন এবং বিজেপির এই রাজ্যের যে ক্ষমতা বৃদ্ধি হয়েছে তার পিছনেও এই রায় ছিলেন তিনি এই খালিস্তানি যে নিয়ে যে মন্তব্য করেছেন তার টুইটের মাধ্যমে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আদর্শ ছাড়া বিজেপি করা যায় না এবং এখানে যারা রাজ্য বিজেপির নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে আদর্শের অভাব আছে বলে তিনি তার টুইটে ব্যক্ত করতে চেয়েছেন এবং অন্যদিকে তাদের প্রশিক্ষণের প্রয়োজন বলেও কিন্তু আজকে টুইটের মাধ্যমে কথাগতরায় মন্তব্য করেছেন তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কত গত দুই দিন ধরে যেভাবে রাজ্য রাজনীতি সীমানা ছাড়িয়ে দেশের রাজনীতিতে খালিস্তানি যে বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারী এবং তার দলের পক্ষ থেকে করা হয়েছে তা নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া সমাজের বিভিন্ন স্তর থেকে দেয়া হচ্ছে সেই জায়গাতেই কিন্তু হোটে দলের পাশে না দাঁড়িয়ে একেবারে তথাগত রায় তীব্র কটাক্ষ করেছেন যে রাজ্য বিজেপিতে আদর্শের অভাব রয়েছে রাজ্য বিজেপির এরপরে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে দেবজ্যোতি দেখো এখনো দলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি তবে কিছুক্ষণ আগে তাদের যে চিফ স্পোক্স রয়েছেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলে আমরা যেটা জানিয়েছি যেটা একেবারে তার ব্যক্তিগত ব্যাপার সুরেন্দ্র অধিকারী এরকম কোনো মন্তব্য ধন্যবাদ দেবজ্যোতি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই তথাগত রায় আজ এই শিখ অফিসারকে খালিস্তানি মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছেন যে আদর্শগত প্রশিক্ষণের অভাব রয়েছে বঙ্গ বিজেপিতে এবং সেই কারণেই এত বড় বিপত্তি কিভাবে দেখছেন তার মন্তব্যকে দেখুন আজকে আমরা একটা জিনিস তো লক্ষ্য করছি যে বিজেপির মধ্যে অনেকগুলো ভাগাভাগি আছে তার মধ্যে পুরনো বিজেপি যারা গতকাল রাহুল বিজেপি তিনি ওই শিখ ভাইদের কাছে বেরিয়ে এসে যারা আন্দোলন করছিলেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন আচ্ছা তার পরবর্তী ক্ষেত্রে আজকে তথাগত রায় এই ঘটনাকে তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে এই নব্ব বিজেপি উনি যেটা বলতে চেষ্টা করেছেন নব্য বিজেপি শুভেন্দু অধিকারী তাদের ট্রেনিং হয়নি তাদের কোন বিশ্বাস করে এবং তার জন্যেই এইভাবে জাতিগত ভাবে শিখদের সম্বন্ধে কটুক্তি করেছেন এবং বাজে কথা বলে সামগ্রিকভাবে তিনি ভারতবর্ষের যে ভারসাম্য বাংলার মধ্যে সবাই যে একসঙ্গে থাকে সেই সমস্ত জায়গায় আঘাত করেছেন এবার প্রশ্নটা হচ্ছে যারা পুরনো বিজেপির এই লোকজন আছেন তারা কি কোনো তাদের ক্ষমতা আছে এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এটাই হচ্ছে সব থেকে বড় কথা যে বিজেপি এত শক্তিহীন হয়ে গেল কি করে যে যারা বিজেপির আইডিওলজি মূল্যবোধ দিয়ে চলে না কথা বলে না তারাই বিজেপি চালাচ্ছে এইটা নিয়ে তথাগত বাবু শুধু একটা টুইট করেই খান্ত হয়ে যাচ্ছেন এটা তো দুঃখের কারণ রাহুল বাবু একটা ক্ষমা চেয়েই খান্ত হচ্ছেন তারা একদম অসহায় হয়ে গেছেন পার্টিতে এটাই আজকে কিন্তু সামনে আসছে আরও নতুন করে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে